ভাল্লুক ঘুরে ভুল্লুক এলো কচ্ছপ থপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক মুল্লুক ঘুরে ভুল্লুক এলো কচ্ছপ থপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন দিনা দিন তা দিন দিন দিনা দিন তা দিন দিন তা দিন দিন তা দিন দিন আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র আমরা নয় দিক ভ্রান্ত পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্রের মন্ত্র গাছ থেকে পারলাম আর মুখে পুড়ে দিলাম আমাকে অনেক কসরত করে শিকার ধরে খেতে হয় আহারে রাজু নেই বলে খুব বিপদে পড়ে গেছিস তাই না কেন বিপদে পড়ার কি দেখলি আবার বারে বিপদ নয় রাজু রোজ শিকার ধরত আর তুই রাজুর কাছ থেকে প্রসাদ খেয়ে পেট ভরাতিস কোনোদিন তো আর তেমন করে খেটে খেতে হলো না খেটে খাওয়া তো মস্ত বড় এক বিপদ যা যা বেশি জ্ঞান দিস না পেট যখন আমার তখন খাবার জোগাড় করার দায়ও আমার তাই বুঝি শিকার ধরতে চললি কিন্তু এত বেলায় শিকার কি আর পাবি এই দেখ বেটা গেছো শুভ কার্যে যাবার সময় কুগাস না তো এক নম্বরের পাজি একটা যত সব আরে ও রজক ভাই রজক ভাই কোথায় গেলে রজক ভাই আরে আরে অধিকারী মশাই যে কতদিন বাড়ি এলে না তা কেমন আছেন তা এক প্রকার চলে যাচ্ছে গো এই শোনো না যে কাজের জন্য এসেছি আমাদের যাত্রার দলের কিছু পোশাক কেচে দিতে হবে খুব ভালো করে কাচবে কিন্তু হ্যাঁ তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না দিন হাতের পুটুলিটা দিন দেখি দেখি কি কাচতে হবে বাবা কি ঝকমকে এটা নিশ্চয়ই রাজার পোশাক হ্যাঁ ওই জন্যই তো বলছিলাম খুব সাবধানে কাচতে হবে দেখো রং যেন আবার চটে না যায় আর ওই জড়ির ঝকঝকানি যেন ঠিক থাকে বললাম তো এসব নিয়ে কোনো চিন্তা করবেন না কাচার পর দেখবেন একেবারে নতুনের মতো দেখাচ্ছে এই জন্যই তো তোমার কাছে আসা ভাই ওরে বাবা এটা কি ওটা একটা বাঘের পোশাক এটা কেউ কাচতে হবে নাকি অবশ্যই তাহলে গায়ের পোশাকটা রেখে মুখোশটা নিয়ে যান ওটা তো আর কাচা যাবে না সে তো জানি কিন্তু তোমার কাছে নিয়ে এলাম কেন জানো আমার হাতে সময় নেই তাই আমার হয়ে তুমি এটা ওই পোটোর দোকানে নিয়ে গিয়ে একটু ঘাম তেল করিয়ে আনবে ঘাম তেল করালেই একেবারে নতুনের মতো ঝকঝক করবে সে তো জানি কিন্তু কিন্তু আমাকেই নিয়ে যেতে হবে পোটোর কাছে হ্যাঁ ভাই তোমাকেই নিয়ে যেতে হবে ভাই বললাম না আমার হাতে একেবারে সময় নেই চিন্তা করো না এর জন্য দু চার পয়সা মজুরি বেশি পাবে আমি তাহলে আসছি ভাই ও হ্যাঁ তাড়াতাড়ি কেচে রেখো কিন্তু ওদিকে আমার কত যে কাজ সামনের সপ্তাহেই আমাদের যাত্রা দলে নতুন যাত্রাপালা নামছে সময় পেলে একদিন দেখতে এসো হ্যাঁ যাই কি গো খেতে এসো কত স্বাদ করে আজ খাসির মাংস আনলে সব যে জুড়িয়ে জল হয়ে গেল হ্যাঁ আসছি আসছি কি যেন শুনলাম খাসির মাংস
আরে বাবা, পোড়া কপালে যদি শিখে ছেড়ে যাই, যাই একবার রান্নাঘরের দিকে যাই। খিদেতে পেটে যে আগুন লেগে গেছে, খাসির মাংসের গন্ধে সারা রান্নাঘরটা যেন মোমো করছে। হয়তো হয়তো মনে হচ্ছে ওই হাঁড়ির মধ্যে রয়েছে। খুব সাবধানে হাঁড়ির ঢাকনা খুললে ভেতরে মুখ ঢোকাতে হবে। হ্যাঁগা, মাংস রান্নাটা কেমন হয়েছে? ভালো ভালো, খুব ভালো। তাহলে আর দুটো ভাত নাও। না গো না গো, আর আর খেতে পারবো না, খেয়ে যে পুকুর পাড়ে কাপড় কাচতে যেতে হবে। তাহলে একটু মাংস নাও, দাঁড়াও রান্নাঘর থেকে নিয়ে আসছি। তা তোমার জন্য রেখেছো তো? হ্যাঁ গো রেখেছি গো রেখেছি। দেখে চৌদিনে দুপুরে রান্নাঘরে শিয়াল ঢুকে পড়ছে, দাঁড়া আজ তোর হচ্ছে। ছাড়া শিয়াল রান্নাঘরে হাঁড়ি খেতে আসা। ভাগ্যি সময় মতো এসে পড়েছিলাম, না হলে তো হাঁড়িটাই হাওয়া করে দিত। কি ভাবলি রে রাজকের বউ, হয়ে আমি পালিয়ে যাব? বাবা সেটি হচ্ছে না, আমি শিয়াল, ধূর্ত শিয়াল, মিচকে শিয়াল, ছিচকে শিয়াল, সুযোগের সদ্ব্যবহার করাই আমার কাজ। এই রইলাম বসে এখানে, যদি আবার সুযোগ আসে রান্না মাংসের কি গন্ধ। গিনি গিনি, আমি পুকুর ঘাটে কাপড় কাচতে যাচ্ছি, তুমি খেয়ে নিও। তুমি খেয়ে নিয়ে দাওয়াই রাখা এই রাজার আর বাঘের পোশাক দুটো ঘরে তুলে রেখো। ঠিক আছে। কি যেন শুনলাম, বাঘের পোশাক, ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। এটা দিয়েই কেল্লা ফতে করতে হবে। সত্যি মাংসটা যা রেঁধেছি না, মুখটা যেন ছিঁড়ে গেল। হতচ্ছাড়া শেয়াল, তুই আবার এসেছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। কি, এ তো শেয়াল নয়, এ তো সহজে কেল্লা ফতে হয়ে গেল। আরে এই বউটা তো আমাকে দেখেই আ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বউটার জ্ঞান আসার আগেই সব ভাত মাংস খেয়ে ফাক করে দিতে হবে। কাপড়গুলো তাড়াতাড়ি কিছু নিয়ে একবার হাটে যেতে হবে। দেখেছো কাণ্ড, কাপড় তো এনেছি অথচ সাবান আনতেই তো ভুলে গেছি। সাবান ছাড়া কাচবো কি করে? দূর, আবার বাড়ি যেতে হবে। যাক, বুদ্ধির জোরে বেশ পেট পুজোটা হলো, যাই এখন এখান থেকে কেটে পড়ি। গিন্নি, ও গিন্নি, গোলা সাবানটা চট করে এনে দাও তো। দেখো না তাড়াহুড়োর মাথায় সাবানটা নিয়ে যেতেই ভুলে গেছি। ও গিন্নি, একটু তাড়াতাড়ি এনে দাও না, যা চলে, শুনতে পাচ্ছ না? ধুর, তার কোথায় গেল আবার? এ কি রে বাবা, খেয়ে দে থালার পাশেই ঘুমিয়ে পড়লো নাকি? গিন্নি, ও গিন্নি গিন্নি, যা বাবা, একটু জ্ঞান নেই দেখছি। গিন্নি, ও গিন্নি,
গিনি? বাঘ, বাঘ, বাঘ! বাঘ? কই বাঘ? কোথায় বাঘ? এই তো এখানে। আমি ভাত খাচ্ছিলাম, আমার পাশে লেজ গুটিয়ে বসেছিল। ওরে বাবা, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। সব উল্টোপাল্টা কথা বলছো, বাঘ আসবে কি করে? সত্যি বলছি গো, জ্যান্ত বাঘ। দেখো দেখো দেখো, আমার মুখের সব ভাত মাংস খেয়ে চলে গেছে। জ্যান্ত? আর তো চাঁচপুচ, এগিনি, এই ভাত তুমি খাওনি? সত্যি বলছি আমি খাইনি। দিনের উপরে ঘরে বাঘ, বাঘ আবার রান্না মাংস ভাত খেয়ে চলে গেল, আশ্চর্য! বারে বা, বাঘের পোশাকে কি দারুণ মানিয়েছে আমায়। আমি এখন বাঘ মামা, গায়ে ডোরা কাটা জামা, করব যখন হালুম তখন হবে মালু। এখন একবার হালুম করে দেখি। হুক্কা হুয়া, যা ছেলে করতে গেলাম হালুম, হয়ে গেল হুক্কা। ঠিক আছে, ভালো করে মন দিয়ে করতে হবে। আমার দ্বারা হবে না, তাহলে আর হালুম না করে যা করার তা নিঃশব্দেই করতে হবে। আরে ভাই, এই মুরগি ভালো হবে তো? একেবারে দানা খাওয়া মুরগি। তা দাম কত পড়বে? সম্মুখে যা ব্যাঘ্র, পালাও পালাও পালাও! বাবা, আমি পালালে আমার মুরগিগুলো কি হবে বাবা? আগে নিজে বাঁচো, পরে মুরগি। পালাও 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 পালাও! বাটে বাঘ বাঘ! এক ভড়কিতে ময়দান কেমন খালি করে দিলাম, একেই বলে বুদ্ধি। হ্যাঁ, বিকেল তো গড়িয়ে যেতে বসলো, মিচকে আর ফিচকে তো এখনো এলো না, কোথায় গেল সব? জঙ্গলের ভালো মন্দের ভার রাজু যে আমার উপর দিয়ে গেছে। ফিচকের কথা বলতে পারবো না, তবে মিচকে কে বেলার দিকে আমি একবার দেখেছিলাম, বাবু তখন শিকারের খোঁজে চলেছেন। ও, তার মানে জঙ্গলের আশেপাশেই আছে। কিন্তু এত দেরি করছে কেন? তাহলে কি এখনো শিকার পানি? সেটা অবশ্য না পেতেই পারে, কারণ শিকার ধরা তেমন অভ্যাস তো আরো নেই। এটা একেবারে খাঁটি কথা বলেছিস কিছু। সারাদিন শুধু রাজুর পেছন পেছন লেজ নেড়ে ঘুরে বেড়ায়, আর রাজু যা দেয় তাই খেয়ে পেট ভরায়। কদিনে আর নিজে খেটে খাবার জোগাড় করে খেয়েছে। কিন্তু ফিচকে? সেই মূর্তিমান আবার কোথায় গেল? আমার হয়েছে যত জ্বালা। যাবার সময় রাজু বারবার করে আমায় সকলের খোঁজ খবর রাখতে বলে গেছে। অত চিন্তা করো না ভালু ভাই, খানিক আগেই আমি ওকে গাজরের ক্ষেতের দিকে যেতে দেখেছি। গাজরের ক্ষেত? ইমা, আগে জানলে আমার জন্য কয়েকটা গাজর আনতে বলতাম, বুঝলি? আজকাল না মাঝে মাঝে খুব গাজর খেতে ইচ্ছে করে। আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, আর খানিকক্ষণ দেখবো, তার মধ্যে বীজকে আর ফিচকে ফিরে এলে ভালো, নাহলে আমি কিন্তু চলে যাব। ঠিক আছে, সে না হয় চলে যাবি, কিন্তু আর কিছুক্ষণ তো দেখ। তাই রে না রে না না, হয়েছে জবরখানা, পাঠার ছল না ধর মুরগি পোকার দল, খেয়েছে ভড়কি। তাই রে নাই রে না না, হয়েছে জবরখানা। দুপুরে মানুষজনকে যা ভয় দেখানো গেছে না, ভাবলে এখনো কেমন হাসি পাচ্ছে। এবারে ভয় দেখাতে হবে আমার বন্ধুদের। উঠতে বসতে বেটারা আমার খুব খুঁত ধরে, আজ ওদের বাঘে ধরবে। দেখি কাকে কোথায় পাই। সব থেকে খুদে আর ভীতটা গাজর খেতে ব্যস্ত, তাহলে এটাকে দিয়েই শুরু করি। পালাও বাঘ, ডোরা কাটা বাঘ, পালাও পালাও! এই তো শুরু, এরপর সবকটাকে এমন ভয় দেখাবো না যে ভয়ে পেটের মধ্যে হাত পা ঢুকে যাবে। না,
আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি কলা বাগানে চললাম, গোটা চারে কলা গাছ খেয়ে জমিয়ে ঘুমাবো। পালাও পালাও, জঙ্গলে বাঘ ঢুকেছে, বাঘ, ডোরা কাটা বাঘ। ওই বাঘ কোথায়? বাঘ, আমি তো খেতের মধ্যে গাজর খাচ্ছিলাম, খেতে খেতে যেই মুখ তুলেছি উনি দেখি সামনে দাঁড়িয়ে বাঘ। তুই ঠিক দেখেছিস তো? দেখেছি মানে একবারে নিজের চোখে দেখেছি, এতক্ষণ তো বাঘের পেটেই চলে যেতাম, শুধু জোরে দৌড়াতে পারি বলে তার হাত থেকে পালিয়ে আসতে পেরেছি। তাহলে তো খুবই চিন্তার ব্যাপার, এদিকে রাজু জঙ্গলে নেই, উটকো বাঘ ঢুকে কি কাণ্ড করবে কে জানে। আমার কিন্তু মিচকেকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ রে, ওকে আবার বাঘে খেয়ে ফেললো না তো, তোরা কি কেউ একবার ওর আস্তানায় গিয়ে দেখে আসবি? আমি বাবা যেতে পারবো না, ডোরা কাটা বাঘকে আমার খুব ভয় লাগে। আমি না হয় একবার চেষ্টা করে দেখতে পারি। না না, তোকে আর যেতে হবে না, তোর তো নড়তে চড়তে 18 বছর, তারপরে বাঘে তাড়া করলে দৌড়তেও পারবি না। আমি একবার দেখে আসি, গাছের ডালে ডালে যাবো, বাঘ আমার টিকিটাও ছুঁতে পারবে না। খুব ভালো কথা, তাহলে তুই যা গেছো তবে খুব তাড়াতাড়ি যাবি আর আসবি, আমরা সকলেই খুব চিন্তায় থাকবো। আমি যাবো আর আসবো। না, আশেপাশে তো দেখছি না, মনে হয় দুপুরের খাওয়া দাওয়ার পর গর্তে ঢুকে ঘুম দিচ্ছে, একবার ডেকে দেখি। মিচকে, এই মিচকে, মিচকে গেছো বেটা ডাকছে না? বেটা তখন খুব টেকুস টেকুস করে কথা শুনিয়েছিল, দাঁড়া বেটা তোর হচ্ছে। মিচকে কোথায় তুই, থাকলে সারা দে। তোদের মিচকে এখন আমার পেটের মধ্যে ঢুকে শেষ ঘুম দিচ্ছে। তার মানে তোকেও পেটে পুরে মানেটা ভালো করে বুঝিয়ে দি। ওরে বাবা, ওরে বাবা, এখানে থাকা নেই। ওরে ওরে ওরে, ভয় খেয়ে পাগল বা, না মানুষ না পশু কেউ ধরতে পারছে না আমার চালাকি। কিরে কি হলো? খবর নেই, মিচকে আর নেই গো, মিচকে আর নেই। নেই মানে কোথায় গেছে? বাঘের পেটে, বাঘটাকে খেয়ে আবার ওর গর্তেই বিশ্রাম করছিল, আমি ওর নাম ধরে ডাকতেই বেরিয়ে এলো। বলিস কিরে, এ তো মনে হচ্ছে সাংঘাতিক বাঘ। ওরে মিচকে রে, তোকে বাঘের পেটে চলে যেতে কে বলেছিল রে? না না, এভাবে কেঁদে বা ফুলা বুকে কিচ্ছু হবে না, সকলে মিলে এক্ষুনি একটা স্মরণ সভা করতে হবে। রাজু আসা অবধি অপেক্ষা করলে ভালো হতো না? রাজু এলে আবার না হয় বড় করে করা যাবে, কিন্তু এখনই স্মরণ সভা না করলে মিচকের আত্মা যে খুব কষ্ট পাবে, ও ভাববে ওকে আমরা ভালোবাসতাম না। ঠিক কথা, তাহলে এখনই স্মরণ সভা শুরু হোক, প্রথম বক্তব্য আমি রাখবো। তাহলে শুরু কর, এরপর আমরা সকলে অল্প কথায় গল্প করে ওকে স্মরণ করবো। ইয়ে মানে মিচকে খুব ভালো ছিল, যদিও তখন তখন মেরে খাবে বলে আমাকে খুব ভয় দেখাতো, তবুও আমার খুব ভালো বন্ধু ছিল। আমি ভাবতে পারছি না যে আমাকে উঠতে বসতে পেটে পুড়ে দেওয়ার ভয় দেখাতো সে নিজেই আজ বাঘের পেটে। ওরে ওকে থামা, ওর চোখের জল মুছিয়ে দে, কারোর কান্না দেখলে আমার যে আবার কেমন কান্না পেয়ে যায়। চলে, এই তো দেখছি সকলেই কাঁদতে শুরু করে দিল, কাঁদলে আর বলবে কে? ওরে ওরে, তোরা থাম, কান্না না থামালে স্মরণ সভা যে কান্না সভায় পরিণত হয়ে যাবে। তামাশা দারুণ জমেছে তা, আমার জন্য স্মরণ সভা, দাঁড়া তামাশা আরো কেমন জমিয়ে দিচ্ছি। সাবধান, বাঘটা আমাদের কাছে চলে এসেছে। কই বাঘ, কোথায় বাঘ? কই বাঘ কোথায়, কই বাঘ কোথায় কোথায়? এই তো হেথায়। বাঘ বাঘ, পালাও পালাও, বাঘ বাঘ, পালা পালা পালা। উড়ি
ওরে আমার কি হবে রে, আমি যে শ্লথ গতির প্রাণী, আমারও যে বাঘের মতো দ্রুত গতি নেই। না আর বেশি এগোনো মনে হয় ঠিক হবে না। বাঘটা আর এগোচ্ছে না কেন? বাঘটা মাপেও বেশ ছোট আর রোগা, মনে হয় পালিয়ে না গিয়ে ওর সঙ্গে টক্কর নিতে পারবো। খেয়েছে, পেট মোটা পেটু আবার আমার দিকে এগিয়ে আসছে কেন? তাহলে কি আমাকে চিনতে পেরে গেছে? না মানে মানে কেটে পড়ি বাবা। এই ওরে সকলে ফিরে আয়, ফিরে আয়, তাড়া কর বাঘটাকে, আমরা সকলে মিলে একসাথে হলে ল্যাজ তুলে জঙ্গল থেকে পালিয়ে যাবে। নে নে নে, তাড়া কর, তাড়া কর, ধর ধর ধর, মর বেটাকে, মর মর। চাচা এবার প্রাণ বাঁচা, এক লাফে এই গর্তটা পার হয়ে যেতে পারলেই পগার পার হয়ে যেতে পারবো, তারপর ছদ্মবেশ খুলে আবার দলে ভিড়ে যাওয়া। এই এই এই, গেল গেল গেল, সব গেল। এখন এই গর্ত থেকে বেরোবো কি করে? বাঘ বাবাজি বর্তমানে পপাত গর্ত তলে, বেটাকে ছেড়ে দিলে চলবে না, সকলে মিলে পাথর আর ঢিল নিয়ে আয়, পাটকেল মেরে ফাটিয়ে দে ওটার মাথা। এত বড় আস্পর্ধা আমাদের মিচকেকে পেটে পুড়ে দেওয়া! আরে আরে, তোদের মিচকে কারো পেটে যায়নি রে। তার মানে বাঘের পোশাক পরে তুই আমাদের ভয় দেখাচ্ছিলিস? হ্যাঁ রে ভাই হ্যাঁ। তা বাঘের পোশাক তুই পেলি কোথায়? এক রজকের বাড়ি থেকে চুরি করে এনেছিলাম। শয়তানটা একবার দেখেছো? ওরে ও পেটু, তোর সুরটা গর্তের মধ্যে একটু ঝুলিয়ে দে না ভাই, সুর ধরে গর্ত থেকে উঠে আসি। দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? প্রথমে গর্ত থেকে উঠে 500 বার নাক খাওয়া দিতে হবে, আর তারপর রজকের বাড়ি গিয়ে ওই বাঘের পোশাক ফিরিয়ে দিয়ে আসতে হবে। রজকের বাড়ি? কিন্তু গেলে যে বেদম মারবে। মারলে মার খাবি, আর এটাই হবে তোর অতি চালাকের শাস্তি। হ্যাঁ অতি চালাকি করতে গিয়েছিলিস তো, এটাই হবে তার পরিণাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.